আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি নাম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের তৈরি এই ওষুধটি 120 মিলিগ্রাম, এবং এটির কালারটি চেঞ্জ হয়েছে। দেখলাম কালারটি হলুদ কালারে। তো এটি সাধারণত অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফেক্সো 12 বছর বা 13 বছর বেশি বয়সী প্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে মৌসুমি এবং প্যারানিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলো উপশমনের জন্য নির্দেশিত। প্রাপ্তবয়স্ক ট্যাবলেট 60 মিলিগ্রাম দৈনিক 2 বার অথবা 120 মিলিগ্রাম দৈনিক 1 বার বা 180 মিলিগ্রাম দৈনিক 1 বার। রেনাল এবং হ্যাপাটিক প্রতিবন্ধী রোগী ফেক্সোর ফার্মাকোনিস্টি রেনাল ইম্পেয়ারমেন্ট রোগীদের মধ্যে পরিবর্তিত হয়। বর্ধিত বায়ো অ্যাভেলেবিলিটি এবং হাফ লাইফের বৃদ্ধির উপর নির্ভর করে। কিডনি ফাংশন কমে যাওয়া রোগীদের প্রাথমিক ডোজ হিসেবে প্রতিদিন 1 বার 60 মিলিগ্রামের ডোজ সুপারিশ করা হয়। মাঝারি থেকে গুরুতর হ্যাপাটিক রোগ ফেক্সোর ফার্মাকোকিনেটিক্সকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন নতুন ওষুধ নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।